বন্ধুরা, ভারতীয় জীববিজ্ঞানী গবেষক দল বা বিশেষ করে জুলজিক্যাল সার্ভে অফ ইন্ডিয়া অনেক যৌথ প্রয়াসে যেরকম বন্যপ্রাণীদের সংরক্ষণ করার চেষ্টা করছে, তার মধ্যে থেকে কিছু কিছু প্রাণী এমনও রয়েছে যে যাদেরকে সংরক্ষণ করার প্রয়োজন নেই, বরং তাদেরকে মেরে ধরে খেতে পারলে যাদের সংখ্যা কমলে পরে অনেক উন্নত হবে। কারণ কেন, মানুষের ফসল ফলাদি বা বিভিন্ন রকম নষ্ট করার জন্য এরা দলবদ্ধভাবে আক্রমণ করে এক এক জায়গায়, এবং সেখানে যদি মানুষ তাদেরকে বাধা দিতে যায় তখন সেই মানুষকে আক্রমণ করে তাদেরকে আহত করে ফেলে। সেই সব প্রাণীদেরকে কিন্তু কমাতে পারলে মানুষ বাঁচে। সুতরাং সরকার মহোদয়ও কিন্তু হার মেনে তারা সিদ্ধান্ত নিয়েছে, মানুষরা যত পারে ওই সব প্রাণীদের মেরে খেয়ে নাও, তাতে অনেক উপকার হবে। যদিও বন্ধুরা ভারতবর্ষে কিন্তু এই জিনিসটা নয়, ভারতবর্ষের পাশের একটা প্রতিবেশী রাষ্ট্র শ্রীলঙ্কাতে এই ঘটনাটা ঘটেছে। কেননা বন্ধুরা, আজকে যে প্রাণীটা বিষয়ে আলোচনা করব ইতিমধ্যে আপনার স্ক্রিনে বিস্তারিত লক্ষ্য করছেন, সেই প্রাণীটা সম্পর্কে শ্রীলঙ্কা সরকার একটা বিতৃষ্ণা মনোভাব হয়ে গেছে। কেন বলছি, শ্রীলঙ্কায় প্রচুর ফসল ফলাদি প্রত্যেক বছর হিসাবের বাইরে প্রায় তারা ফসল ফলাদি নষ্ট করে দিচ্ছে, যার ফলে ওখানকার সরকার বাধ্যগত সেখানকার ওই বানর জাতীয় অন্যান্য প্রাণীদের বিশেষ করে বন্য শুয়োর আর বানর এইসবের উপর নিষেধাজ্ঞা তুলে নিয়েছে। মানুষ যখন খুশি তাদেরকে মেরে ধরে খেতে পারে। কারণ কেন, উদের জ্বালায় অতিষ্ঠ হয়ে ফসল ফলাদি নষ্ট হওয়ার ফলে রিসেন্টলি প্রায় এক বছর ধরে শ্রীলঙ্কায় আর্থিক একটা সংকট চলছিল, যেখানে খাদ্য সংকটও বলা জরুরি। বিশেষ করে আমাদের ভারতবর্ষে 40 টাকাতে একটা 1 কেজি চাল পাওয়া যায়, যেটা রান্না করে খেলে গরিব পরিবার বেঁচে যায়। সেখানটায় শ্রীলঙ্কায় 4,000 টাকা কিলো পর্যন্ত চালের দাম হয়েছে। সুতরাং ভাবতে পারেন বন্ধুরা, এইরকম বিভিন্ন রাজনৈতিক ব্যাপার তো জড়িয়ে আছে, তার মধ্যে একটা মেন কারণ হচ্ছে বানররা যদি প্রত্যেক বছর ফসল নষ্ট করে, সেই ক্ষেত্রে কৃষকরা কোনো কোনো সময় কপাল গুনে তাদের ফসলে বানররা হাত দেয় না। আদারওয়াইজ কিন্তু একটা লটারির মতো শতকরা 80% কিন্তু বানরের পাল্লায় আপনার ফসল নষ্ট হওয়ার একটা জোগাড় রয়েছে। সেই ক্ষেত্রে তারা দলবদ্ধভাবে যেহেতু আক্রমণ করে, সুতরাং তাদের সঙ্গে পাল্লা দিয়ে পারা সম্ভব নয়। যে গৃহস্থ লাঠি হাতে কিংবা অন্যান্য অস্ত্রাস্ত্র দিয়ে আঘাত করতে ছুটে আসবে, সেই মানুষকে উল্টে আক্রমণ করে নাজেহাল করে আহত করে দেয়। সুতরাং এদের সঙ্গে পাল্লা দেওয়া মুশকিল। তারপর সরকার যখন নিষেধাজ্ঞা তুলে নিল, তারপর থেকে পাবলিকদের জন্য দরজা খুলে দিল, তারা যখন তখন কিন্তু ওই প্রাণীটাকে মেরে ফেলতে পারে। বন্ধুরা, আজকে আরেকটু বিস্তারিত যদি আলোচনা করতে যাই, সেক্ষেত্রে দেখা যায় ভারতের আরেকটা প্রতিবেশী রাষ্ট্র যেরকম মায়ানমার, এর প্রত্যন্ত জঙ্গলে নতুন একটা প্রজাতির বানর উপা লাঙ্গুর বলে দেখা গেছে, যার সম্পর্কে জীববিজ্ঞানী গবেষকরা কিছুই জানা ছিল না। দেখতে খানিকটা চশমা বানরের মতো প্রাণীটা আবির্ভাবের 10 বছরের মধ্যে পুরো বিলুপ্তির পথে, কিন্তু জুলজিক্যাল সার্ভে অফ ইন্ডিয়া বছরে কোটি কোটি টাকা খরচ করে এই বিলুপ্তপ্রায় প্রাণীকে সংরক্ষণ করতে চেষ্টা করছে। তাহলে সহজে বুনো বানরের মলমূত্র থেকে পাওয়া ডিএনএ বিশ্লেষণ করে বিজ্ঞানীরা ধারণা করেছিলেন যে জীববিজ্ঞানীদের হাতে নতুন কোনো প্রজাতির তত্ত্ব যথেষ্ট ছিল না, যার ফলে এরা বাধ্য হয়ে লন্ডন, নিউ ইয়র্ক, সিঙ্গাপুর থেকে ইতিহাসের যতগুলো পুরনো তত্ত্ব বা বানরের নমুনা সংগ্রহ করে তা খুব ঘনিষ্ঠভাবে বিচার করা হবে, যার ফলে নতুন প্রজাতি কি সত্যি নতুন নাকি অন্য কোনো পুরনো বিলুপ্তিগত প্রাণীর পুনঃ আবির্ভাব হয়েছে। জুলজিক্যাল সার্ভে খরচা করার জন্য আরও বেশি প্রাণ খুলে এইসব বিষয়ে দায়িত্ববদ্ধ, কিন্তু যেই প্রাণীগুলো অলরেডি রয়েছে বা কোনো উপকারে আসে না বা দেখতেও ভালো না, সেই সবদের কেন শুধু শুধু টাকা খরচা করবে? বন্ধুরা, আমার এই ভিডিওর নিচে অল্প ডান দিকে দেখুন, ছোট্ট করে মোর লেখা আছে, MORE, মোর। এই মোর অপশানে টাচ করলে দেখবেন আমার ডেসক্রিপশন বক্সে আমার সম্পর্কে বিস্তারিত তথ্যের পাশাপাশি আমার যে সোশ্যাল সাইটের লিঙ্ক, ফেসবুক, ইনস্টাগ্রাম, টুইটারের লিঙ্কও আপনারা খুব সহজে পেয়ে যাবেন। সেইখানটায় আপনারা টাচ করে আমাকে একটু আপন করে নেবেন, যাতে করে ওই ফলো করা অপশান সাহায্যে ভবিষ্যতে কোনো কারণে আমার আর আপনার যোগসূত্র যদি বিচ্ছিন্ন হয়ে যায়, সেক্ষেত্রে আপনাকে আমি খুঁজে ওই সোশ্যাল সাইটে আপনি যে ফলো করে রেখেছেন তার মাধ্যমে কিন্তু আমি আপনার সঙ্গে যোগাযোগ করে নেব। সুতরাং বন্ধুরা, আপনাদের সুবিধার্থে বলে রেখেছি, ফলো করতে ভুলবেন না। আর
আমার জীবনে আমি যে 150-200 খানা ভালো ভালো ভিডিও বানিয়েছিলাম তার মধ্যে থেকে সেরা 3টি ভিডিওর লিংক কিন্তু আমি ওই ডেসক্রিপশনে দিয়ে রেখেছি। সেই ডেসক্রিপশন বক্স থেকে সেরা 3টি ভিডিওর লিংকের মধ্যে থেকে যে কোনো একটাতে টাচ করে ফেলুন এবং ভিডিওটা দেখার পর যদি একটু ভালো লাগে তাহলে এই ভিডিওটার নিচে যে বাঁকানো তীর চিহ্ন রয়েছে সেই তীর চিহ্নের মাধ্যমে বন্ধু বান্ধবকে শেয়ার করে ফেলুন। সেই শেয়ার করার মাধ্যমে তারাও যদি এরকম কোনো গুরুত্বপূর্ণ তথ্য পেয়ে যায় তাতে কিন্তু তারাও উপকৃত হবে এবং যার জন্য কিন্তু আপনি দায়ী। সুতরাং বন্ধুরা, আপনারা লক্ষ্য করছেন যে আমি অবাঙালি, তাই বাংলায় ভিডিও বানাতে গিয়ে কিন্তু আমার অনেক ভুলভ্রান্তি হচ্ছে। আমার সত্যিকারের এইরকম ভুলভ্রান্তির জন্য আমি দুঃখ অনুভব করি। কিন্তু বন্ধুরা, আপনারা যদি পারেন, আমার ভুলভ্রান্তি তো আমি বুঝতে পারছি না যেহেতু আমি অবাঙালি, তাই আপনারা চেষ্টা করলে আমার ভুলগুলোকে, ছোট্ট ছোট্ট যেগুলো ভুল হচ্ছে সেগুলো কিন্তু কমেন্ট সেকশনে একটা ছোট্ট মেসেজের মাধ্যমে যদি ধরিয়ে দেন তাহলে আমি শুধরে আরও ভালো ভালো ভিডিওগুলো তৈরি করার চেষ্টা করব এবং উৎসাহ পাবো। সুতরাং আপনারা আমার ভিডিও দেখছেন কিন্তু একটা লাইক, কমেন্ট, শেয়ার, সাবস্ক্রাইবের মাধ্যমে আমাকে উৎসাহ যোগাচ্ছেন না, যার ফলে মাঝে মাঝে আমি ডিমোটিভেট হয়ে যাই। সুতরাং আপনাদের কাছে অনুরোধ, আপনারা একটু লাইক, কমেন্ট, শেয়ার, সাবস্ক্রাইবের মাধ্যমে আমাকে একটু এগিয়ে যাওয়ার চেষ্টা করুন। বিশেষ করে এই যে গেমে ঘুমে ভিডিও বানাচ্ছি, পরবর্তী সময়ে আমি যদি কোনো একটু চ্যানেলটাকে এগিয়ে নিয়ে যেতে পারি সেক্ষেত্রে আমি একটা এয়ার কন্ডিশন রুমে সাউন্ড প্রুফ জায়গায় আপনাদের জন্য ভালো ভালো ভিডিও বানাতে পারবো এবং দামি একটা ক্যামেরার মাধ্যমে আরও উন্নত মানের হাই কোয়ালিটি ভিডিও বানালে পরে আপনাদের দেখতে ভালো লাগবে বন্ধু। সুতরাং আপনার জন্য আমি যে চেষ্টায় আছি সেটা সার্থক করতে আপনি কিন্তু বিনামূল্যে করতে পারেন একটা ফ্রি অফ কস্ট লাইক এবং ছোট্ট একটা কমেন্টের মাধ্যমে। তাহলে বন্ধুরা, বাজে কথা কম বলে একটু চলুন কাজের কথাটা আর একটু বলে ভিডিওটা শেষ করে দিই। আপনাদের মূল্যবান সময় আমি নষ্ট করতে চাই না। মানুষ থেকে বানরের তৈরি নাকি বানরের থেকে মানুষ, এই কথা নিয়ে কিন্তু অনেক বিশেষজ্ঞরাও কিন্তু অনেক চেষ্টা চরিত্র করার পর জানা গেল। যদি বা আমাদের ছোটবেলায় আমরা জেনেছি আদিম মানব যে মানুষ, তারপর থেকে ধীরে ধীরে তারা পাথরে পাথরে ঘর্ষণের মাধ্যমে, আগুন জ্বালানোর মাধ্যমে তারা নিজেকে শুধরে নিয়েছে। ফল বা বিভিন্ন রকম জিনিসকে, মাংসকে যদি আগুনে পুড়িয়ে যদি আরেকটু সেদ্ধ করা যায় সেক্ষেত্রে সহজ হজম পাচ্য হয় এবং শেষ পর্যন্ত আমরা পৃথিবীকে জয় করেছি। পৃথিবী জয় করে পৃথিবীর বিভিন্ন কোনায় কোনায় ইন্টারনেট পরিষেবা, ডিজিটাল যুগে আমরা এখন হয়তো অস্বীকার করতে পারি যে আমরা আদিমানব কিংবা বানরের পরবর্তী জন্ম নয়, আমাদের পরবর্তী জন্ম বানর। সুতরাং এই কথা কিন্তু ভুল, আদিমানবই আমাদের আগের পূর্বপুরুষ ছিল, যার পর থেকে আমরা ধীরে 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 আমাদের পরিবর্তনের মাধ্যমে আজকে আমরা জামা কাপড় পরা থেকে ইন্টারনেটে পড়াশোনা করা সমস্ত কিছু আয়ত্তে এনে ফেলেছি এবং পৃথিবীর পাশাপাশি আমরা অন্য উপগ্রহ জয় করার জন্য টার্গেট হচ্ছে। বিশেষ করে চাঁদে অনেকে নাকি জমি কেনা শুরু করে দিয়েছে। বন্ধুরা, এই ব্যাপারে আপনাদের কোনো মতামত থাকলে ছোট্ট করে কমেন্ট সেকশনে লিখতে বলবেন না। হ্যাঁ, প্রচুর ফসল শ্রীলঙ্কায় যে বানররা নষ্ট করে দিচ্ছে তার জন্য যৌথ দলবদ্ধভাবে মানুষের উপর যে আক্রমণ চালাচ্ছে তার বিরুদ্ধে লড়ার জন্য বিশেষ করে চীন সরকার কিন্তু আমাদের এই শ্রীলঙ্কা থেকে প্রচুর পরিমাণে লক্ষ লক্ষ হিসাবে বানর আমদানি করবে এবং শ্রীলঙ্কা রপ্তানি করতে পেরে খুবই ধন্য হবে। নাম মাত্র সাময়িক খরচার মাধ্যমে কিন্তু ওনারা সস্তায় সে বানরগুলোকে দিয়ে দিচ্ছে, যার ফলে যেহেতু চীন সবকিছু খায়, পোকা মাকড়, সাপ, ব্যাং, যা কিছু খায়, সুতরাং এই বানরকে যে ধরে ধরে খাবে না তার কি মানে রয়েছে? এবং সস্তায় তারা যদি বানর পায় সুতরাং এই ক্ষেত্রে কিন্তু তারা লাভ। সেই জন্য সরকার বানর, ময়ূর, শুকরকে সংরক্ষণ তালিকা থেকেও বাদ দিয়েছিল। কারণ কেন? যে কেউ লোক কিন্তু তাকে ধরে মেরে খেতে পারে। কারণ কেন? ওখানে সংখ্যায় এত প্রচুর পরিমাণে বেড়ে গেছে, তিতি বিরক্ত হয়ে গেছে মানুষ। মানুষ চাইলে অনায়াসে তাকে হত্যা করে খেতে পারে এবং কোনো আইনি বাধা থাকবে না এবং জেল জরিমানা হবে না। সেই কথাটা কিন্তু অনলি ফর শ্রীলঙ্কার ক্ষেত্রে প্রযোজ্য, ভারত কিংবা বাংলাদেশের ক্ষেত্রে প্রযোজ্য নয়। সুতরাং বন্ধুরা, আমি যে প্রত্যেক দিন ভারতীয় সময় সন্ধ্যা 6টা এবং বাংলাদেশের সময় সন্ধ্যা 6:30 নতুন নতুন ভিডিও নিয়ে আসি, সেই ভিডিওগুলোতে আমি যেন আরেকটু জোশ আনতে পারি, যার জন্য কিন্তু আপনি ফ্রি অফ কস্ট লাইক দিয়ে আমাকে একটু হেল্প করলে পরে আমি আরও ভালো ভালো ভিডিও নিয়ে আসবো। আপনি যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে ফ্রি অফ কস্ট একটা লাইক দিয়ে পাশের যে সাবস্ক্রাইব বাটনটাকে টিপে ঘন্টা চিহ্নটাকে অল করে দেবেন, যাতে করে পরবর্তী সময় আমি আরও ভালো ভালো ভিডিও নিয়ে আসতে পারি। তাহলে চীন দেশের লোকেরা শ্রীলঙ্কা থেকে প্রচুর পরিমাণে বানর আমদানি করবে এবং এই শ্রীলঙ্কা থেকে চীনের মানুষ সব রকমের জিনিস যেহেতু খায়, সেরকম বাংলাদেশের জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে প্রাণীবিদ্যা বিভাগের অধ্যাপক স্যার মোস্তাফা রহমান এর মতে এইসব কিন্তু চীন দেশ
খুব সহজে সুযোগ সন্ধানই থাকে। সুতরাং আমাদের ভারতবর্ষে এক কেজি মাংসের দাম প্রায় 1000 টাকার মতো, কিন্তু চীন দেশের লোকেরা সেক্ষেত্রে মাত্র 200-300 টাকায় কিন্তু পেয়ে যাবে। শুধু রপ্তানি খরচটাই যেহেতু লাগছে এবং শ্রীলঙ্কা সম্পূর্ণ কম এবং সস্তায় সেটাকে দিচ্ছে। আমার মনে হয় মাথা পিছু আন্দাজে বলছি, সত্যি হয়তো হতে পারে না, মাথা একটা বডি বানরের বডি মনে করুন 50 কেজি ওজন, সেখানটায় পার কেজি মাংসের দাম 20 থেকে 50 টাকা পড়বে এবং সেটা চীনের বাজারে সস্তা মাংস হিসেবে হবে। সুতরাং এই বানর রপ্তানি করতে গিয়ে শ্রীলঙ্কা যেরকম দায়বদ্ধ মুক্ত হবে সেরকম কিন্তু চীনে অনেক সস্তায় মাংস খাওয়া হয়ে যাবে। সুতরাং বন্ধু, এরকম ভালো ভালো তথ্যের ব্যাপারে আপনার ব্যক্তিগত মতামত কিন্তু কমেন্ট সেকশনে ছোট্ট করে জানাতে ভুলবেন না। আর এরকম ভালো ভালো ভিডিও আসা অবধি আপনি সুস্থ শরীরে থাকবেন, নিজের শরীরের প্রতি একটু যত্ন নেবেন, ভালো থাকবেন। জয় হিন্দ, জয় ভারত, ভারত মাতা কি জয়।